মর্নিং রন, বাজে এখন 8:30, 8:30 আর 8:30 থেকেই শুরু করছি একটা ব্লগ। রন এই সবে এখন ঘুম থেকে উঠেছে, চলো ওঠো 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 ওঠো। আচ্ছা, ওকে এখন ঘুম থেকে উঠে একটু ওর ওকে ওর মি টাইম দিতে হবে। কি হাই বাবারে বাবা, আজা আজা বেটা। তো এই যে আমার ব্রেকফাস্ট দেখিয়ে দিই, ডাল সব সবজি দিয়ে, ডাল সবজির মধ্যে কুমড়ো আছে, পটল আছে, পালং শাক আছে, বিনস আছে, আর তার সাথে রুটি। আর এই যে রন, রনের এখানে ও তো প্রথমে স্যালাড খায়, ভেবেছিলাম ডাল দিয়ে রুটি খাওয়াবো, কিন্তু তারপর শেষমেশ আবার চেঞ্জ করে দিলাম। কি হয়েছে বাবা? ওলি বাবা ওলি বাবা ওলি বাবা, দাঁড়াও এটা তো পিকাবু পিকাবু রানু পিকাবু বলো পিকাবু পিকাবু আসি আসি আইসি ইউটা বল পিকাবু এর পর আইসি ইউটা খেয়ে নিয়েছে আইসি ওল্লি কই দরজার এখানটাতে দেওয়া ছিল, দরজাটা এমন জোরে জোরে ইয়ে করেছে, ধাক্কেছে, এই দাঁড়াও, যে এই যে বাবার চার্জারটা ভেঙে গেছে। জানি না এবার চার্জটা হলে হয়, লাইটটা জ্বলছিল আমি তাও মানে আরো দুবার হলে তো পুরোই ভেঙে যেত। কোনো মতে এটাকে উদ্ধার করা হয়েছে, কি হবে জানি না। বাবা বেচারা চার্জারটা দিয়েছে আর এখানে বসে পড়েছে। এই আবার কি, এটা কি ধরনের আশা? চলো গরম লাগবে, চলো গরম আছে এখানটায়, পায়ে গরম লাগছে বলে এক পা দু পা এরকম লাফাতে কিতকিত খেলতে খেলতে আছে, তাও তাও এখানে থাকা চাই। বাজে ছেলে নেমে গেছে, দুষ্টু। গুড মর্নিং এখনো, কারণ বাজে এখন 11:00 আর রনকে স্নান করাবো বলে তেল মাখিয়ে ছাদে নিয়ে এসেছি। আর এখানে না মানে আমাদের এখানে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, মানে আমি ঘটনাটা পুরোটা জানি না, কিন্তু মা যেটুকু বললো তাতেই বুঝলাম যে এখানে একজনের বাড়িতে চুরি হয়েছে। তো বাড়িতে বিশেষ কেউ থাকে না, একজনই মহিলা থাকে, তো তার দেখাশোনা করার জন্য দুজন থাকে, তাদের মধ্যে কেউ একজন নিয়েছে। তো যেটা হয়, একজন ভেবেছে আমি নেব, আরেকজনকে ফাঁসিয়ে দেব, তো মানে এটা যেটা মানে যে অপরাধী সে তো এইসবই ভাবে না। তো সে যে মানে যে দুজন নিয়েছিল তার মধ্যে একজন সিগারেট না সরি মনে হয় বিড়ি খায় আর একজন সে ভালো, যে আসলে মানে যাকে ফাঁসানো হয়েছিল প্রথমে সে অ্যাকচুয়ালি ভালো। তো প্রথমে তো তাকে ফাঁসিয়ে দিয়েই ছিল, এবার তারপর জানা গেল যে মানে যেখানে টাকা পয়সা যেখানটা রাখা হয়েছে তার পরে ভেতর দিকটা ঝাড় দিতে গিয়ে বিড়ির টুকরো পেয়েছে। তো ওখানে মানে লাস্ট যখন পরিষ্কার করেছিল তখন ওসব কিছুই ছিল না, তো সেই বিড়ির টুকরোটা পেয়েই তারপর যিনি যার টাকা গেছে আর কি, আমাদের এখানে একদম এখানে না, এখান থেকে একটু দূরে মায়ের পরিচিত, তো সে ওই বিড়ির টুকরোটা পেয়ে বুঝে গেল যে টাকাটা অ্যাকচুয়ালি কে নিয়েছিল। তো
তো সেই জন্যই বলে না যে কোনো অপরাধ হলে অপরাধী হয়তো ভাবে যে কোনোই ব্যাপার না, আমি তো করছি, ইচ্ছা ধরা পড়ব না, কিন্তু যত বড়ই অপরাধী হোক না কেন কোনো না কোনো প্রমাণ সে রেখে যাবেই। আর একটা কথা আমার মা সবসময় বলে যে সত্যি কখনো লুকিয়ে থাকে না, সত্যি যেভাবেই হোক সে আমাকে, আমিও ছোটবেলায় অনেক সময় মিথ্যা কথা বললে মা সবসময় আমাকে এই কথাটা বলতো যে সত্যি কিন্তু ঠিক এক না এক সময় বেরিয়ে আসবেই, কারণ সত্যির ব্যাপারটাই সেরকম, সে এতটা মানে কি বলবো উজ্জ্বল, নামে উজ্জ্বল না কাজে উজ্জ্বল, ও সত্যি এতটাই উজ্জ্বল চকচকে যে সে ঠিক বেরিয়ে আসবেই। তো ওইটাই আপনাদের সাথে একটু ঘটনাটা শেয়ার করলাম, আর রনকে এবার স্নান করাবো। যাই হোক, এইটাই কেমন লাগলো আপনাদের ঘটনাটা শুনে, আমি মানে আমার যেটা মনে হলো এটা বললাম, তো জানাবেন। তো যাই হোক, এখন রনকে স্নান করিয়ে নিয়ে, আমি তো আগেই বলেছিলাম রনকে এখানে এখন ছাদেই স্নান করাই, তো ছাদে স্নান করাচ্ছি। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে কাজটা করে নি। রনের স্নান হয়ে গেছে, রনের জামা কাপড় পরা হয়ে গেছে, এবার নিচে গিয়ে রনের চুলটা আঁচড়ে দেবো, চিরুনিটা নিয়ে আসলে ভালো হতো, এবার কিছু চিরুনিটা নিয়ে আসবো, চলো নিচে চলো, একটুখানি রোদ নিয়ে নাও, আরাম লাগবে, দেখো চলো। তো এখানে আপনাদের সাথে শেয়ার করছি রন আর মায়ের একটু খুনসুটি আর খেলা, এটা যদিও আজকের না গতকালের। ওই দেখো পা তুলে দিয়েছে দুটো, বাবা লে আরো লম্বা যাবে, কি রনুর লম্বা, এইসব খুব ভালো লাগছে, এক্সারসাইজ হচ্ছে। এখনো মানে পুরোপুরি ঠিক হয়নি, আছে এখন অ্যালার্জি গুলো, মানে যে দাগ গুলো হয়েছিল ফোড়া ফোড়া মতো, কি বলে ওগুলো, হ্যাঁ ফোড়াই তো, ছোট 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 ব্রণর টাইপের। তো যাই ওটাতে মানে মেনলি ইচিং কোনো প্রবলেম নেই, মানে চুল কাটছে না, মেন হচ্ছে এইগুলো এরকম হয়ে রয়েছে, এটাই প্রবলেম, যে লাল লাল হয়ে রয়েছে, ফুলে ফুলে রয়েছে, এটাই প্রবলেম, আর তাছাড়া কোনো প্রবলেম নেই। আর খাওয়া দাওয়া তো সব হয়েই গেছে, রন ওখানে ওদিকে ঘরে ঘুমাচ্ছে, মা বেরিয়ে গেছে, মা গেছে বেহালায়, আগেই বলেছি বেহালাতে প্রথমত আমার দিদা দাদুর বাড়ি, তো সেই জন্য সেখানে গেছে মা, এখন বাড়িতে আমি আর রন। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে কিছু আমি যেটুকু খেয়ে, মানে মা তো আগেই খাওয়া হয়ে গেছিলো, আমি খাওয়ার পর যেটুকু থালা টালা আছে ওগুলো একটু ধুয়ে টুয়ে নেবো, তো করে নিই আগে কাজটা, তারপর একটুখানি রেস্ট নেবো। গতকালকে কোনো ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে তার আগের দিন যখন আমি বাজরুনি থেকে আসলাম, এই যে আমার অ্যালার্জিগুলোর জন্য একটা ওষুধ নিয়েছিলাম, খাওয়ার ওষুধ, তো সেইটা খাওয়ার পর মানে রাত্রিবেলা খেয়েছি, খেয়ে ঘুমিয়েছি, পরের দিন সকালবেলা ওঠার পর থেকে শিকিস, মানে সারা শরীর সারাক্ষণ আমার ঝিমঝিম করছে আর ঘুম পাচ্ছে, তো সারাটা দিন শুধু শুয়ে এপাশে ওপাশে ল্যাদ খেয়ে কাটিয়ে দিয়েছি।
তো সেই জন্য মানে হাতে মানে যে ফোনটা নেব সেটুকু পর্যন্ত আমার মানে এনার্জি ছিল না, এত ঘুম। শুনেছি অ্যালার্জি ওষুধে নাকি ঘুম থাকে, কিন্তু এটার মধ্যে মানে এক্সট্রা ঘুম। আর তার উপর আবার একটা ব্যাপার আছে, আমি ছোটোবেলা থেকে মা আমাকে হোমিওপ্যাথি খাইয়েছে, আমি অ্যালোপ্যাথি খুব একটা খাইনি। ওই অ্যালোপ্যাথি মানে প্রথম মানে আমার বিয়ের পর টাপুর হওয়ার সময় প্রথম যে যেটুকু ওষুধ খেতে হয় সেইটুকু, আর তারপর আমার হাতের অ্যাক্সিডেন্ট হলো সেইটুকু, সেই সময় মানে আমার অ্যাক্সিডেন্ট হলো তাতে হাত ভাঙলো সেই সময়। আর তাছাড়া খুব একটা আমি ওষুধ খাই না, সাধারণত খাই না ওষুধ, কোনো সময় অম্বল টম্বল হলো এইরকমই, খুব কমই ওষুধ খাই। তো সেই জন্য যে কোনো ওষুধ আমার ওপর যেন একটু বেশি মানে এফেক্ট ফেলে, বেশি কাজ করে, তো সেই জন্য হয়তো প্রচণ্ড মানে সারা দিন ঘুম আর ঝিমানি, তো সেই জন্য আর ব্লগ করা হয়নি। তো আজকে তো দেখিয়ে দিলাম আপনাকে যে হাতের কি অবস্থা, কিছু তো মানে এমনি তো কিছু হচ্ছে না, মানে চুলকাচ্ছে টুলকাচ্ছে না, কিন্তু এখনও দাগগুলো মানে ওইরকমই রয়ে গেছে। তো যাই হোক, একান্ত যদি না কমে আর এক দুদিনের মধ্যে, তাহলে হয়তো ডক্টর দেখিয়ে চেঞ্জ করতে হবে ওষুধ। তো এবার যাই, এখন প্রায় বাজে 3:45, একটুখানি গড়াগড়ি করে নেব, তারপর আবার আসছি। ইভিনিং এখন বাজে 4:50, মানে প্রায় 5টা বাজতে যায়। রন উঠে গেছে, আর রন আর আমার জন্য এখন কি করেছি দেখাচ্ছি, পপকর্ন, পপকর্ন করেছি, রন আর আমি খাবো। তো চাটাও ভেবেছিলাম করব, কিন্তু দরকার নেই, রন ঘুম থেকে উঠে একটুখানি কিছু মাঞ্চিং মাঞ্চিং করবে বলছিল, একটু কিছু মনে হচ্ছিল খেতে ইচ্ছা করছে আমার মনে হলো, তো রন পপকর্ন ভালোবাসে বলে রনকে পপকর্ন করে দিয়েছি। রন খাও। এই মশা কি একটা দেখি, এখানে একটু মশা আছে, গুড নাইটটা জ্বালি দিতে হবে, সন্ধ্যেবেলার দিকটা একটু মশা হয়। ফ্যানটা অফ করেছি, কারণ ফ্যানের জন্য না কিছু শোনা যায় না এখানে, যে ফ্যানটা আমার ঘরে এটা হচ্ছে মানে হাই স্পিড ফ্যান, আর চললে খুব আওয়াজ হয়, সেই জন্য ফ্যানটা অফ করেছি খানিকক্ষণ। রন, রনকে আরেকটা জিনিসও দিয়েছিলাম, বিস্কিট, ও একবার পপকর্ন খাচ্ছে একবার বিস্কিট খাচ্ছে, দুটো মিলিয়ে মিশিয়ে খাচ্ছে। রানু পপকর্নটা খা, এটা ঠান্ডা হয়ে যাবে তো। এই তা এই যা, কোথায় গেল পপকর্ন খাচ্ছি রানু, তো যা খেয়ে নিক, পরে আবার কথা হবে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে, মন খুশি উর্বশী সেই রাতে, আরে গাইব রং কপি রাইটা সে। আজকে রাস পূর্ণিমা, আর আমাদের এখানে না বিশাল বড় রাসের মেলা হয়, মানে আমাদের এখানে ভেতর দিকে একটা জায়গা আছে, সেখানে মনে হয় জগদ্দল জায়গাটার নাম সেখানে, কিন্তু যাই হোক আমার তো যাওয়া হবে না। তো ওই 4টায় দেখলাম উঠে, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, অন্য কোনো সময় যদি সম্ভব হয় তাহলে রাসের মেলা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এখন নামি, নিচে নেমে যাই, কারণ মশা, আর এখানে একটা তারা ছিল সেটাও আপনাদের জন্য একটুখানি করেছিলাম ক্যাপচার। গুড ইভিনিং, যেমনটা দেখা যাচ্ছে আমি রেডি হয়েছি, আর তার সাথে সাথে ব্যাগও রেডি হয়েছে, কোথাও একটা যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, এখন এইসব বলতে মানে বসলে প্রচুর দেরি হয়ে যাবে, আর সবচেয়ে বড় কথা ব্লগটাও অনেক বড় হয়ে যাচ্ছে, এর চেয়ে বেশি বড় করব না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আনলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অনেক 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 ধন্যবাদ। তো ফ্রেন্ডস চলতে হ্যাঁ, তো আমি ইয়াদ রাখনা।